হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আবারও হাজির হলাম আপনাদের জন্য অ্যাডোবি ইনডিজাইন বেসিক টু অ্যাডভান্স বাংলা টিউটোরিয়াল পার্ট টু নিয়ে। আজকে মূলত পার্ট টুতে আমি দেখাবো যে অ্যাডোবি ইনডিজাইনে পেজটা কীভাবে সেট আপ করবেন। তো প্রথমে বলে রাখি, আমরা যারা ফটোশপ এবং ইলাস্ট্রেটরে পেজ সেট আপ ভালোভাবে জানি তাদের জন্য এখানে পেজ সেট আপটা খুবই সহজ হবে। বাট ফটোশপ এবং ইলাস্ট্রেটর থেকে 60% বিষয় এখানে থাকবে, বাদ বাকি 40% বিষয় একবারে নতুন পাবেন। তো আপনারা ইংলিশ টিউটোরিয়াল বা বিভিন্ন জায়গায় টিউটোরিয়াল দেখলে হয়তো বা অনেকেই এই জিনিসটা ক্লিয়ার হবেন না, কারণ এখানে অনেক কিছু বিষয় আছে যেটা আপনার আগে ক্লিয়ার হতে হবে পেজ সেট আপ করার আগে, মানে নতুন ডকুমেন্ট নেওয়ার আগে। তো আজকে আমি চেষ্টা করবো, আসলে যদি বলেন খাস বাংলায় বা বাংলায়, আমি আপনাদেরকে জিনিসটা বোঝাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের টিউটোরিয়াল শুরু করি। তো আমরা প্রথমে জানি যে ফাইল মানে পেজ নেওয়ার জন্য বা ডকুমেন্ট নেওয়ার জন্য নিউ, আমি আগের ভিডিও বলছিলাম, ডকুমেন্ট কন্ট্রোল এন অথবা কন্ট্রোল এন দিলেই চলে আসবে এরকম একটা ডকুমেন্ট। দেখেন আমরা ফটোশপ ইলাস্ট্রেটর ওপেন করলে কিন্তু এরকম পিছনে এই এই ব্যাকগ্রাউন্ডটা বা এই যে ডকুমেন্টটা নিচ্ছে কীভাবে সেটা কিন্তু শো করতো না। বাট এইখানে এই ইলাস্ট্রেটরের একটা সুবিধা হলো প্রিভিউ ওপেনটা আছে। তো প্রিভিউটা যখন থাকবে, প্রিভিউটা যখন আমার মানে টিক দেওয়া থাকবে, তখন আমি এটা দেখতে পাবো। আমি মনে করেন এটা ক্রিয়েট দিলাম, আবার ফাইলটাকে গিয়ে আমি অনেকগুলো ডকুমেন্ট নিয়ে নিয়ে দেখাবো। দেখেন এখানে প্রিভিউটা নেই, যার কারণে আমার দ্বিতীয়টা দেখাচ্ছে না, আর এই যে দ্বিতীয়টা দেখাচ্ছে না। আমি একটুক্ষণ এটা যদি কেটে দিই, ফাইল নিউ ডকুমেন্ট, এই যে দেখেন প্রিভিউ কিন্তু নাই, এখন আর দেখাচ্ছে না। বাট প্রিভিউ যখনই ক্লিক করবো আমার পিছনে দেখিয়ে দিবে যে আমি কীভাবে ডকুমেন্টটা নিচ্ছি। তো প্রিভিউ ওপেন করে ফেললাম। এখান থেকে আমরা সাধারণত কী করি, ইনডিজাইনে প্রিন্টের কাজ করব। তো প্রিন্টে ক্লিক করলাম, এখান থেকে আপনি কোনটা নেবেন, এখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে, আপনি চাইলে যে কোনো একটা সাইজ নিয়ে নিতে পারেন বা আপনি আপনার ইচ্ছা মতো এখানে সাইজ দিতে পারেন। তো প্রথমে যেটা হয় সেটা হলো নাম, এখানে নাম দিয়ে দিলেন সোহাগ। আমি এর আগে দেখা প্রথম ভিডিওতে মানে দেখিয়ে দিছিলাম যে চাইলে আপনি যেটাই এখানে সেট আপ করবেন এটাকে এখানে ক্লিক করে এখানে আপনি সেভ করে ফেলতে পারবেন, সেভ প্রজেক্ট। দেখেন এই সেভের ভিতরে চলে আসবে, এখান থেকে আপনি চাইলে এটাকে ডিলিট করে ফেলতে পারবেন, এটা ডিফল্ট, এটা ডিলিট হবে না। তো যাই হোক, আমরা এখান থেকে মনে করেন A4-এ আসলাম, নাম দিলাম সোহাগ। ওয়াইড এবং হাইট কী হবে সেটা এখানে আপনি লিখতে পারবেন। এখানে ডিফল্টভাবে যেটা আসে পাইকাস আছে বা পিকাস, যেটা যে যেটাই বলেন। তো আমরা আমরা সাধারণত ইঞ্চিতে পরিচিত, পিকাস বা পাইকাস আমরা ওইভাবে পরিচিত না। সো আমরা কী করবো, ইঞ্চি নিয়ে নেব যাতে আমরা হিসাবটা ঠিক করতে পারি, নাথিং এলস। আপনি ইঞ্চিতে করেন, মিলিমিটারে করেন, যা মানে পিক্সেলে করেন, আপনার ইচ্ছা। বাট আপনি কোনটাই হলো কমফোর্ট ফিল করছেন বা কোন এর মানে আরামদায়ক আছেন সেটা নেবেন। তো ইঞ্চি থেকে আমি এখান থেকে মনে করেন A4-এ যা আছে সেটা দিলাম, এই ইঞ্চি থাকলো। দেখেন এখানে কীভাবে রাখবেন, আপনি যদি ভার্টিক্যাল এবং ল্যান্ডস্কেপ এবং হলো এটা ধরলে হলো, দেখেন পোর্ট্রেট, তো ল্যান্ডস্কেপ দিলে দেখেন উল্টা হয়ে যাচ্ছে এবং পোর্ট্রেট দিলে সেটা লম্বায় থাকছে। এবার ওই জিনিসটাই কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে, জাস্ট এটা আমরা ফটোশপ ইলাস্ট্রেটরে দেখেই রাখছি। তো আমার যেভাবে দরকার আমি সেভাবে নিব। তো এটা নিলাম, তারপরে যেটা আসে সেটা হলো পেজ। তার মানে আপনি ডকুমেন্টে কতগুলো পেজ নেবেন। যা আমি প্রথম ভিডিওয়ে বলছিলাম যে আমরা সাধারণত বুক ডিজাইন, ম্যাগাজিন ডিজাইন, অনেকগুলো পেজের ব্রোশার বা অনেকগুলো এরকম টাইপের জিনিসগুলো তৈরি করার জন্য এই ইনডিজাইনটা সবচেয়ে সহজ একটা সফটওয়্যার। কীভাবে তৈরি করবেন সেটা আমরা পরে আসব, আগে আমরা টুলসগুলো বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে শিখব। দেন তো সেই সেই জন্য আমাদের প্রথমে জানি, যদি আমার এখানে 50টা পেজ লাগে, আমি অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর বা যাই, 50টা পেজ নিলে অনেক হ্যাং করবে, বাট এখানে কিছুই করবে না। সাপোজ আমি 50টা পেজ নিব, এখানে 50টা পেজ নিলাম, স্টার্ট। এই স্টার্ট জিনিসটা কী সেটা যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে আগে কী করতে হবে, যে হলো একটা পেজ আগে আমাদেরকে ক্রিয়েট করতে হবে। দেন আমি আবার নতুন করে ক্রিয়েট করার সময় বোঝাবো। ক্রিয়েট করলাম, দেখেন এই একটা আসলো, এই যে দেখেন ছোটো করতেছি। জুম কীভাবে করবেন, জুম আউট কীভাবে করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও আসবে, তারপর অথবা আমি এতে বলি জুম করার জন্য, মানে ছোটো করে বলে দিই। এই যে দেখেন জুম টুলস আছে, এই জুম টুলস দিয়ে টান দিলে হলো এ হয়ে গেল। আবার যদি আপনি এখান থেকে প্লাস, এখন যদি কন্ট্রোল অল্টার ধরেন বা অল্টার ধরে যদি এ ক্লিক করেন, এই যে মাইনাস চলে আসে, এখন যদি ক্লিক করেন তাহলে দেখেন জুম আউট হচ্ছে, অথবা কন্ট্রোল প্লাস দিবেন আপনার জুম হবে, কন্ট্রোল মাইনাস দিবেন জুম আউট হবে, অথবা কন্ট্রোল স্পেস ধরে, এই যে কন্ট্রোল স্পেস ধরলেও প্লাস হবে, ক্লিক করছেন বা এই টান দিচ্ছেন আপনার জুম হচ্ছে, কন্ট্রোল অল্টার স্পেস ধরলেও মাইনাস হবে,
এই যে আপনি ক্লিক করলে মাইনাস হবে, এই যে জাস্ট আমি বলে দিলাম, আপনারা এগুলো ট্রাই করলে পেয়ে যাবেন। যাই হোক, এই যে জুম আউট করলাম, দেখেন আমি আমি কন্ট্রোল অল্টার ধরে মাউসের যে চাকাটা আছে সেটা যদি নিচের নিচের দিকে দিই তাহলে মাইনাস হবে, উপরের দিকে দিলে এইভাবে জুম হবে কন্ট্রোল অল্টার ধরে। যাই হোক, এটা গেল। তো দেখেন 50টা নিলাম, এই যে দেখেন 50টা চলে আসলো। এখন আমরা ওখানে দেখছিলাম এক, তার মানে স্টার্টিংয়ে কয় পেজ কি একটা থাকবে না এরকম দুইটা থাকবে, এইটা হলো মেন বিষয় যে স্টার্টিংয়ে কেমন থাকবে। তো আমি যদি ফাইল নিউ নিউ আবার যাই, এখানে স্টার্টিংয়ে আমি যদি দুই দিই, দেখেন ফেসিং পেজ এবং এইগুলো কি আমি সেটা সামনে আসবো, বাট আগে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। স্টার্টে যদি দুই দিই, ক্রিয়েট দিই, দেখেন একবার স্টার্টিংয়ে কয়টা আসে, দুইটা চলে আসছে। এই যে দেখেন স্টার্টিংয়ে দুইটা আসছে, বাট এখানে কিন্তু স্টার্টিংয়ে একটা ছিল। এখানে মানে ফটোশপ ইলাস্ট্রেটরের মতো অনেক অনেক কাজ আছে, জুম কীভাবে করবো, প্যান কীভাবে আনবো, এই যে হাত কীভাবে আনবো, হাত নিয়ে এসে বা স্পেস চাপ দিয়ে ধরে এইভাবে আপনি হাত নিয়ে আসবেন, দেন চাপ দিয়ে মাউস ক্লিক করে করে উপরে নিচে নিয়ে যেতে পারবেন। আপনি ইলাস্ট্রেটর ফটোশপ যদি ভালো করে শিখে থাকেন তাহলে আপনার এখানে ঝামেলা খুব কম হবে। তো যাই হোক, এটা হলো আপনার স্টার্টিংয়ে কয়টা থাকবে সেটা। দেন তারপরে যেটা হলো ফেসিং পেজ, ফেসিং পেজটা কি সেটা যদি আমাদের বুঝতে হয় তাহলে আমি ফেসিং পেজটা আগে ঠিক দেওয়া চলে, এখন আমি টিকটা তুলে দিয়ে একটা ক্রিয়েট দিব। এখন দেখেন স্টার্টিংয়ে আপনার সরি ফাইল ডকুমেন্ট ফেসিং পেজ তুলে দিল, স্টার্টিংয়ে যদি দুইটাও থাকে তাহলেও কিন্তু আপনার আসতেছে না, কারণ ফেসিং পেজ বলতে কি একটা পেজের সাথে আর একটা পেজ, যেমন বই খুললে কিন্তু আমরা দুইটা পেজ দেখতে পাই, বাম সাইড ডান সাইড। তো এখানে ফেসিং পেজ যখন থাকবে তখন দেখবেন এই যে বাম সাইড এবং ডান সাইড বোঝা যাচ্ছে, বাট ফেসিং পেজ না থাকলে সবসময় একটা একটা করে হবে। এই যে দেখেন একটা দুইটা তিনটা। এখন যদি আমি আবার নিউ ডকুমেন্ট, আমি বিস্তারিত বলতেছি বা চেষ্টা করতেছি যেন ক্লিয়ার হয়ে যান আপনারা, যার কারণে অনেকগুলো ডকুমেন্ট নিয়ে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি। তো ফেসিং পেজটা আমি দিয়ে দিলাম, এখন যদি আমি এইখান থেকে স্টার্টে দুইটা দিই তাহলে দুইটা একটা দিলে একটা, যদি তিনটা দিই তাও কোনো প্রবলেম না, সরি তিনটা দিলে নিবে না মেবি, কারণ দুইটার বেশি পেজ আপনার সাধারণত হয় না প্রিন্টের জন্য আমরা জানি, যার কারণে এই প্রবলেমটা করছে, যার কারণে একটা হয়ে গেছে। যাই হোক, এখন তাহলে স্টার্টিংয়ে আমরা চাইলে আমরা একটা রাখতে পারি, দুইটা রাখতে পারি। এই যে প্রাইমারি টেক্সট ফ্রেম, এই জিনিসটা সব ক্লিয়ার বুঝবেন তখন যখন আমি টাইপ তুলে যাব, তারপর আমি একটু দেখাই। আপনি একটা রাখেন দুইটা রাখেন এটা প্রবলেম না, আমি জাস্ট এখান থেকে ক্লিক করে প্রাইমারি টেক্সট ফ্রেমটা ওকে করলাম, ক্রিয়েট দিলাম। এখন কি হবে দেখেন, এই যেগুলো নিলাম এখানে যদি আমি কোনো এইবার টান দিয়ে সিলেক্ট করি কোনো কিছু দেখা যাচ্ছে না, টাইপ টুল নিলেও আপনি ক্লিক করে টাইপ করতে পারবেন না, এখানে টাইপ করতে পারবেন না, কারণ টাইপ টুল ইনডিজাইনের সিস্টেমটা আলাদা, সেটা আমি সামনে আসবো। বাট এই যেটা নিলাম দেখেন ক্লিক করে জাস্ট সিলেক্ট করলে দেখেন একটা জিনিস সিলেক্ট হচ্ছে, এবং যদি আপনি টাইপ টুলে গিয়ে এর ভিতরে এনে ক্লিক করেন এখন কিন্তু আপনি চাইলে লিখতে পারবেন। তার মানে এখানে টাইপ টুলের সিস্টেমটা হলো আর এক রকম। তো সে ফাইল যখন আমি নিউ নিচ্ছি, নিউ যখন নিচ্ছে তখন বলেই দিচ্ছে যে প্রাইমারি টেক্সট ফ্রেমটা সে অটোমেটিকলি ক্রিয়েট করে দিবে, আপনি চাইলে সাথে সাথে টাইপ টুল নিয়ে টাইপ করতে পারবেন। তো যাই হোক, এটা হলো প্রাইমারি ক্লম। ক্লমসটা আপনাকে বুঝতে হলে আমাদেরকে একটু দেখতে হবে। যাই হোক, আমরা সবচেয়ে ভালো হয় কিছু কেটে দিই, আমাদের অনেকগুলো হয়ে গেছে, কনফিগার লো হলে হয়তো বা ঝামেলা করতে পারতো, বাট যাই হোক এখন কী করবো, কলমটা বুঝবো। এটা বোঝার জন্য আমাদেরকে আগে আমরা এখান থেকে ইঞ্চিটা করে নিই, আমার সুবিধার জন্য আমি ইঞ্চি করলাম। ক্লম কয়টা আছে? একটা। এখন আপনারা এখানে একটু খেয়াল করবেন, প্রিভিউ কিন্তু ওপেন করা আছে। এখন যদি আমি দুইটা দিই, জাস্ট মনে করেন দুইটা দিলাম, আমি এখানে ক্লিক করলাম, এই যে দেখেন দুইটা কলম তৈরি হয়ে গেল। মানে একটা পেজের ভিতরে আপনি কয়টা কলম নেবেন সেটা এখানে ডিপেন্ড করবে, যে দেখেন আপনি যদি তিনটা দেন দেখেন তিনটা তৈরি হয়ে গেলো, যদি ক্রিয়েট দিই এই যে দেখেন প্রত্যেকটা ডকুমেন্টে বা প্রত্যেকটা পেজে তিনটা করে কলম তৈরি হয়ে গেছে। এটা হলো আপনার ক্লমের কাজ করবে, কারণ কলমটা হলো আমরা জানি যে নিউজ পেপার তৈরি করতে হলে বা এরকম টাইপের কোনো কিছু তৈরি করতে হলে আমাদের কলম তৈরি করতে হয়। এরপরে যেটা আছে, আবারও ইঞ্চি করি, এরপরে যেটা আছে এখান থেকে গাটার, এই গাটারটা হলো কী একটু বুঝবো। প্রিভিউ ওপেন করা আছে, মনে করেন কত আছে, আমি এখানে যদি দুই দিই এই যে দেখেন গাটারটা বড় হচ্ছে, জাস্ট আমি একটু কমাই, এই যে দেখেন আরও কমাই, এই যে দেখেন
তার মানে কি এই যে একটা পেজ থেকে একটা পেজ থেকে যে দেখেন পেজের ভিতরে যে জিনিসগুলো আছে এই গার্ডারটা জাস্ট কতটুকু দিবেন আপনার উপর ডিপেন্ড করবে, বাট ডিফল্ট যেটা থাকে আপনারা সবসময় ডিফল্টটা দিয়ে দেবেন। প্রিন্টে যাই, মনে করেন A4-এ গেলাম, এই ডিফল্ট থাকে ইঞ্চি, যদি আপনার ক্লম নেন তাহলে ডিফল্ট যেটা আছে এটাই, যদি আপনার বেশি দরকার হয় আপনি আপনার মতো করে দিয়ে দেবেন। এটা গেল ক্লম। কলমের পরে যেটা আছে মার্জ এবং ব্লিড অ্যান্ড স্লাগ, এটা হলো এমন যে আমরা ফটোশপ ইলাস্ট্রেটর নতুন ডকুমেন্ট নেওয়ার পরে যখন আপনারা ব্লিড বা সেফটি জোন বা মার্জ যেটাই বলেন মার্জিন এইগুলো কিন্তু আলাদা আলাদাভাবে নিতে হতো, বাট ইনডিজাইনে এমন একটা সিস্টেম করছে যে আপনি চাইলে খুব সহজেই আপনি জিনিসটা এখান থেকে বসে নিয়ে নিতে পারবেন। যেমন ফ্লায়ার বসিয়ার ডিজাইন করার ক্ষেত্রে এই জিনিসগুলো তো লাগেই। তো যাই হোক, আমরা কী করবো, এটা হলো 2018 এরকম সিস্টেম, 17 হয়তো বা আর অন্যরকম সিস্টেম থাকবে, বাট এই জিনিসগুলো আসেই, জাস্ট ইন্টারফেসটা আলাদা। তো এখান থেকে কী করবো, মার্জিনে যদি ক্লিক করি এবং দেখেন এখানে আমি এর আগেও আমার ফটোশপ ইলাস্ট্রেটর ভিডিও দেখাইছি যে এটা হলো লিঙ্ক বলে, লিঙ্ক যদি এখন আমি এখান থেকে তুলে দিই এবং এখানে যদি এখানে এক দিলে কী হবে, যদি দেখেন টপ থেকে 1 ইঞ্চি হয়ে যাচ্ছে বাট এদিক দিয়ে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, বাট আমি যদি এই এই জিনিসটা আবার ওইখানে বসাই, এটা বসাই রাখলাম, এই যে দেখেন আবারই হলো, লিঙ্কটা রেখে ক্লিক করে রাখি, এই যে দেখেন লিঙ্ক যখন আসে তখন কিন্তু ব্লু মানে এখানে মার্ক করা বোঝা যাচ্ছে। তো এখন যদি আমি এখানে 1 ইঞ্চি দিই, 1 দিলে হবে, এখানে 1 ইঞ্চি দিই, দেখেন এই মানে মার্জিনটা আমার পুরাটার হলো কি সব দিক দিয়ে 1 ইঞ্চি করে চলে আসলো। তার মানে এটা হলো আমার প্রিন্ট সাইজ, এর ভিতরে আমাদের মার্জিন বা সেফটি জোন যেটাই বলেন যেটা রাখবো সেটা। তো আপনি চাইলে এখানে 0.25 রাখতে পারেন, এই যে আপনার যেভাবে দরকার আপনি সেভাবে রেখে দিতে পারেন। এটা হলো মার্জিন, এখান থেকে আপনি লিঙ্কটা করে রাখবেন, তাহলে একটা চেঞ্জ করলে সবগুলো চেঞ্জ হবে, এটা তুলে দিবেন একটা একটা করে আপনার আলাদা করে করে চেঞ্জ করা লাগবে। এটা গেল মার্জিন। ওকে, আমি মার্জিনটা নিয়ে একটা পেজ ক্রিয়েট করি, তাহলে মানে দেখতে বুঝতে সুবিধা হবে, পেজ একটাই ছিল। মার্জিনের পরে যেটা আসে সেটা আপনাকে আবার ভালো করে বুঝতে হবে, মার্জিনটা আমি হাইড করে দিই। দেন ব্লিড অ্যান্ড স্লাগ, ব্লিড অ্যান্ড স্লাগ কি, প্রথমে আসে ব্লিড, এই সেম জিনিসটা এখানেও আছে, লিঙ্ক আছে, লিঙ্ক যদি আপনি তুলে দেন, এটা হলো এখন লিঙ্ক করা আছে, এই লিঙ্ক তুলে দিলে হলো লিঙ্ক উঠে গেল, লিঙ্ক করা আছে, এখানে 0.0 আছে। এখন আমরা জানি আমাদের ডিজাইনের ক্ষেত্রে কী লাগে, ব্লিড কিন্তু লাগেই। তো মনে করেন যে আমরা এখান থেকে ইঞ্চিটা করে নিই, ইঞ্চি এই ব্লিডে মনে করেন ব্লিডও আমি 0.25 দিলাম সাপোজ। দেখেন ইলাস্ট্রেটরে কিন্তু আমরা এই জিনিসটা দিতে পারতাম ব্লিডটা, বাট এই মার্জিনটা দিতে পারতাম না, বাট এই দেখেন ব্লিড সহ চলে আসলো। এখন যদি আমি এখানে পেজ কয়টা হবে, মনে করেন পেজ 50টা দিলাম, 20টা দিলাম, ক্রিয়েট দিই, দেখেন প্রত্যেকটাই সে ব্লিডও নিয়ে নিবে, মার্জিনও নিয়ে নিবে, সব কিছু নিয়ে নিবে। এই জিনিসটা একটু দেখবেন। এরপরে জিনিসটা আছে সেটা আবারও যাই আমরা নিউ ডকুমেন্ট, ব্লিডে মনে করেন ইঞ্চি করবো, সরি আমি বারবার ইঞ্চি করতে হচ্ছে তার জন্য। স্লাগটা কি, স্লাগটা হলো অ্যাজ লাইক অ্যাজ এ ব্লিড, বাট ব্লিডের ভিতরে থাকবে, বাহিরে তেমন যায় না, বাট একটু দেখি বাহিরেও যাইতে পারে, এটাকেও আমি লিঙ্ক করে দিলাম। এখন যদি আমি সাপোজ 1 ইঞ্চি দিই, এটা বাহিরে চলে যাচ্ছে, আবার যদি 0.125 দিই তাহলে দেখেন কী হবে, এটা ভিতরে চলে আসছে, এই যে দেখেন ভিতরে আসছে, ক্রিয়েট দিই, দেখেন অনেক পেজে এরকমটা দেখতে পারেন। তো স্ল্যাগটা আসলে তেমন দরকার হয় না আপনার ডিজাইনের ক্ষেত্রে, স্ল্যাগটা তেমন দরকার হয় না, আমাদের যেটা লাগে সেটা হলো মার্জিন এবং এ হলো ব্লেড। আপনি চাইলে এটা কিন্তু আবার ভিতরেও আনতে পারবেন, মাইনাস দিয়ে দিলে হয়ে যাবে। তো যাই হোক, এটা হলো আমাদের প্রাথমিক পেজ সেটআপ। এখন আমরা কিছু জিনিস একটু দেখব। তো আমি এর আগে দেখিয়ে দিছিলাম যে আমাদের কোনো কিছু সেটিংয়ে সমস্যা হলে আমরা এখান থেকে রিসেট এসেনশিয়াল দিব, তাহলে আমাদের পেজটা রিসেট হয়ে যাবে, নতুন করে হবে। তো এখন আপনি মনে করেন এই পেজগুলো নিছেন, আপনি 500টা পেজ নিছেন, সাপোজ আমি জিনিসটা ক্লিয়ার করার জন্য এখানে 200 পেজ নিব, 200 ক্রিয়েট, দেখেন 200 পেজ নিলাম, এই যে দেখেন 200 পেজ নেওয়া শেষ। এখন এখানে পেজের নাম্বার আছে, আপনি উইন্ডো থেকে যদি আপনি এই পেজটা একটু খুঁজবেন, এই যে পেজ F12, অথবা এখানে সাধারণত আসেই, আমার এখানে সামনে দেওয়াই আছে, তো আমি এখান থেকে ক্লিক করলাম পেজ, এই যে দেখেন। তো কততম পেজে মানে আপনি যাইতে চাচ্ছেন সেখানে এখানে নাম্বার দেওয়া আছে যে এটা হলো 1 নম্বর, পেজ নম্বর 1, এবং এখান থেকে সব 200 নম্বর পেজ আছে। এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করি, এক চান্সে আমার 200 নম্বর পেজে নিয়ে আসবে। এখন দেখেন যদি ঠিক আমি এখান থেকে 92 নম্বর পেজে ডাবল ক্লিক করি, 92 নম্বর পেজে আমার কিন্তু নিয়ে চলে আসবে। এটা হলো মানে সহজে পেজ
খুঁজে বের করা। এখন আমি জাস্ট একটু দেখি, এক নম্বর পেজে ডাবল ক্লিক করলাম, এই যে এক নম্বর পেজে আমার নিয়ে আসলো। আপনি চাইলে আলাদা করে নাম্বার দিয়ে দিতে পারেন, বাট আমার এমন কোনো কিচ্ছু দরকার নেই। আপনি যা করার করার এখান থেকে ডাবল ক্লিক করলে আপনার সেই নম্বর পেজে নিয়ে আসবে। এখন আপনি যদি চান আপনি কোনো পেজকে ডিলিট করবেন, জাস্ট এখান থেকে ধরবেন, এখানে সিলেক্ট করবেন, ডিলিট দিবেন। দেখেন এখন ডিলিট হয়েছে কি না সেটা বোঝার জন্য আমাদের তো অনেকগুলো পেজ নিলাম, সরি। আমরা যদি এখন দেখি, দেখেন বেজোড় একটা পেজ থাকবে, তাহলে আমরা বুঝবো যে ডিলিট হয়েছে, কারণ 200 নম্বর পেজ নিয়েছিলাম, এই যে একটা বেজোড় আছে। এখন যদি পেজ থেকে মনে করেন যে এখন আমি যদি মনে করেন আরও একটা ডিলিট করে দিই, সাপোজ ডিলিট করে দিই, তাহলে দেখি এই যে দেখেন নিচে একটা বেজোড় হয়ে গেল, তার মানে এখন আমাদের জোড় আছে। তো যাই হোক, এইভাবে করে আপনি চাইলে যে কোনো পেজ ডিলিট করতে পারবেন। এখন এই একটা পেজ সিলেক্ট করলেন, আপনি সাপোজ এই একটা পেজ সিলেক্ট করলেন, সেটা আর একটা পেজ সিলেক্ট করতে চাচ্ছেন, তাহলে কী করতে হবে? তাহলে আপনাকে শিফট ধরে আবার এখানে এটা ক্লিক করতে হবে। তাহলে দুইটা সিলেক্ট হলো, এখন ডিলিট দিলে ওই দুইটা ডিলিট হয়ে যাবে, আপনার কাজ শেষ। তো পেজ সেট আপ, পেজটা মেনটেন করা এ টু জেড আমি আমি আমার মতো করে চেষ্টা করলাম, যে একেবারে পানির মতো সহজ করে বোঝানোর। তো জানি না আসলে কতটুকু পারলাম, আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো, কারণ আমার সামনের ভিডিওগুলো তৈরি করতে আপনাদের মতামতটাই আমার হেল্প করবে, কারণ আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারছি কি না সেটা আমি আমার জায়গা থেকে হয়তো বা ক্লিয়ার না। তবে আমি এতটুকু মনে করি যে যতটুকু দেখালাম ততটুকু অনেক ভালোভাবেই দেখালাম। আপনারা অবশ্যই ভিডিও কমেন্ট করবেন যে আপনারা জিনিসটা বুঝতে পারছেন কি না। তো এখানে না, আমি আবার বলি, এখান থেকে পেজ যদি আপনার না থাকে, এখানে ক্লিক করলে এখানে এই পেজটা কিন্তু অবশ্যই চলে আসবে। এখান থেকে সেটিংয়ে অনেক কিছু পাবেন, একটু দেখে নেবেন। তো যারা একেবারে নতুন তারা কী করবেন, ইনডিজাইন শেখার আগে আপনি চেষ্টা করবেন যে গুগলে গিয়ে একটু ইনডিজাইন ফাইল ফ্রি ডাউনলোড লিখে সার্চ দিতে, তাহলে কিছু ফাইল পাবেন, সেগুলো একটু ওপেন করবেন। ওপেন করে নিজেরা নিজেরা এক্সপেরিমেন্ট করবেন যে টেক্সটটা কীভাবে এডিট করে কি না। আমি আস্তে আস্তে ভিডিও তো নিয়ে আসবো, বাট নিজেরাও একটু কিছু নিজে নিজে চেষ্টা করবেন। আর যারা একবারে নতুন তারা অবশ্যই এসে আমার ভিডিও থেকে এই প্লে লিস্টে যাবেন, ইনডিজাইনের উপরে সম্পূর্ণ প্লে লিস্টটা আমার এখানে পাবেন, যে ইনডিজাইনটা পুরোটা প্লে লিস্ট একসাথে ভিডিওটা পাইতে হলে প্লে লিস্টটা ফলো করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলে রাখি, আমাদের একটা বড় গ্রুপ আছে গ্রাফিক্স ডিজাইন, যে কোনো সমস্যা ইনস্ট্যান্ট সমাধান পেতে অবশ্যই গ্রুপে অ্যাড হয়ে গ্রুপে পোস্ট করে রাখবেন। চাইলে আমাকেও ফলো করে রাখতে পারেন, আমার ভিডিও ডিসক্রিপশন সব লিঙ্ক দেওয়া থাকবে, একটু মানে ভিডিও ডিসক্রিপশনটা দেখবেন। তো আজকে এ পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনার বন্ধুদের কাছে ছড়িয়ে দিবেন, কারণ আমি চেষ্টা করছি ফ্রিতে মানে কোথাও কোর্স না করেও আপনি ইনডিজাইন জন্য ভালো করে বাংলায় ঘরে বসে শিখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।